স্থানীয় রাজনৈতিক নেতাদের নজরে আসতে নিজেদের মোটরসাইকেল থাকা প্রয়োজন এমন ভাবনা থেকে টাকার সন্ধানে নামে তিন তরুণ পরিবারের অবস্থাও তেমন ভালো না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় মুক্তিপণের মাধ্যমে টাকা আদায় করবে মিশনে নেমে 5 লাখ টাকার জন্য একটি শিশুকে অপহরণের পর হত্যাও করে সেই ঘটনায় তাদের গ্রেফতার করেছে পিবিআই তিন তরুণ হলো হৃদয় হোসেন সাদ্দাম হোসেন ও নাজমুল হোসেন এলাকার দুজনকে টার্গেট করে তারা কিন্তু টার্গেটে থাকা ব্যক্তিরা বয়সে একটু বড় হয় অপেক্ষাকৃত ছোট শিশু আলামিনের সন্ধান পেয়ে যায় তারা এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী আলামিনকে অপহরণের পর দ্রুতই হত্যা করে তারা হত্যার পর পরিকল্পনা মাফিক শিশুটির পরনের পোশাক চিহ্ন হিসেবে রেখে দেয় গত 28 আগস্ট সকাল 9টার দিকে শিশু আলামিন বাড়ির সামনে কাঁচা রাস্তায় সাইকেল চালাতে বের হয় এরপর ঘন্টা পার হলেও বাড়ি না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির আশেপাশে ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়ার শেষে ছেলেকে না পেয়ে পরদিন আলামিনের বাবা শহীদুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর থানায় জিডি করেন তাদের পরিকল্পনা ছিল শিশুটিকে হত্যার পর নতুন সিম থেকে শিশুর স্বজনদের ফোন দিয়ে মুক্তিপণ আদায় করবে কিন্তু সাদ্দাম ঘটনার দিন নতুন সিম সংগ্রহ করতে না পারার কারণে আলামিনের বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তাই তারা মুক্তিপণও চাইতে পারেনি কিন্তু মুক্তিপণ চাওয়ার আগে স্থানীয়রা শিশুটির মৃতদেহ পেয়ে যাওয়ায় তারা এলাকা ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয় পিবিআই কর্মকর্তা বলেন তারা পালানোর জন্য প্রথমে মানিকগঞ্জ থেকে সাভারের একটি হোটেলে ওঠে সেখানে হোটেল বয়ের ফোন থেকে ওই শিশুর বাবার কাছে 30 লাখ টাকা মুক্তিপণ চায় হৃদয় কিন্তু তারা যে কোনোভাবে ধরা পড়ার ভয় ছিল তাই মুক্তিপণ চাইলেও ওই দিন সাভার থেকে যশোরের বেনাপোল সীমান্ত চলে যায় তারা তারা অবৈধভাবে ভারতে পালাতে চেয়েছিল এছাড়া অবৈধভাবে প্রবেশের জন্য যাদের সহযোগিতা প্রয়োজন ছিল তাদের পর্যাপ্ত টাকা দিতে না পারায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয় পরে সেখান থেকে রাজবাড়িতে পালিয়ে যায় তারা সেখানে আত্মগোপনে থাকার চেষ্টা করলেও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে পিবিআইয়ের কাছে ধরা পড়ে